অসংখ্য ভক্ত অনুসারীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার সাবেক স্পিনার রামচাঁদ গোয়ালা। তার মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এ মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ঢাকায় ক্রিকেটের বড় নাম রামচাঁদ গোয়ালা আজ ভোরে পরলোক গমন করেছেন, না ফেরার দেশে চলে গেছেন এই কৃতি স্পিনার। এটি বাংলাদেশ ঢাকা ক্রিকেটের অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের যখন উত্থান শুরু হয় ঠিক সেই সময়টাতে বা যাদের হাত ধরে এই ক্রিকেটের অগ্রযাত্রা হয়েছে তাদের অন্যতম হচ্ছে এই রামচাঁদ গোয়ালা। তিনি ঢাকায় ক্রিকেটে 80 দশক থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত ঢাকা আবাহনীতে খেলেছেন এবং ঢাকার যে অন্যান্য বড় ক্লাব রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন বলে আমরা তাদের পরিবার সূত্রে জানতে পেরেছি। তো এই বরেণ্য এই ক্রিকেটার আমরা যতটুকু জানি যে তিনি 1941 সালে জন্মগ্রহণ করেছিলেন, আজকে মারা গিয়েছেন 2020 সালে এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। এবং আমরা তার পরিবার সূত্রে এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তিনি 53 বছর বয়স পর্যন্ত তিনি ঢাকা লিগে ক্রিকেট খেলেছেন এবং এটি হয়তো বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ডও হতে পারে। তো এই ক্রিকেটারের মৃত্যুতে আসলে ময়মনসিংহের ক্রীড়াঙ্গন এবং ময়মনসিংহ নগরীর সর্বস্তরে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা এখন এই ময়মনসিংহ নগরীর ব্রহ্মপল্লীর যে বাসাতে তিনি থাকতেন তার নিজের বাসার সামনে আছি। এখানে দেখছি যে আমরা সর্বস্তরের মানুষজন তাকে দেখতে একবারের জন্য দেখার জন্য আসছেন এবং ক্রীড়াঙ্গনের যারা আছেন তারাও এসেছেন, সাধারণ মানুষ এসেছেন এবং এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার খোঁজখবর নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে সেই কেওয়াটখালীর কেন্দ্রীয় শ্মশানে এবং সেখানে তার যে সৎকার বা দাহ কাজ সম্পন্ন হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের রামচাঁদ গোয়ালার বাসার সামনে থেকে সর্বশেষ। অসংখ্য ভক্ত অনুসারীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা। ময়মনসিংহে তার বাসার সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।